মৃত্যুর হাত থেকে কেউ পালাতে পারবি না, মৌত থেকে যতই পালাও তুমি, মৌত তোমাকে লইবে গিরি। যদিও তুমি বানাও আকাশ বনে লাগিয়ে সিঁড়ি, বিশাল বড় আকাশের সঙ্গে চক লাগায় সিঁড়ি বানায় লিফট বানায় আকাশের মধ্যে পালায়ন করলেন মৃত্যুর হাত থেকে বাঁচবার জন্য। আটলান্টিক মহাসাগরের গভীর পানির তলায় গিয়া পালায়ন করলেন মৃত্যুর হাত থেকে বাঁচবার জন্য। আমার আল্লাহ বলেন, ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল বাইদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা তোর হায়াতের ব্যালেন্স যখন শেষ হয়ে যাবে, মোবাইলের মধ্যে টাকা তুললেন, টাকা থাকা অবস্থায় যদি তুমি 11টা নাম্বার উঠায় কানের সঙ্গে ধরে কারোর সঙ্গে কথা বলতে চাও, যদি রিংটা হয় কথা বলতে পারবাম, কথা বলতে বলতে যখন তোমার ব্যালেন্সের টাকা শেষ হয়ে যাবে, আপনা আপনি যেমন তোমার কলটা ডিসকানেক্ট হয়ে যাবে, কথা বন্ধ হয়ে যাবে। মনে রাখিস, আমি আল্লাহ মারফত থেকে তোদেরকে যখন দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইয়া দিছি, 60 বছর, 70 বছর, 80-90 বছর, 100 বছরের হায়াতের একটা ব্যালেন্স বেঁধে দিয়েছি। এই হায়াতের ব্যালেন্স যখন ফুরায়া যাবে, আসমানের মধ্যেও পালায়া তুমি মৃত্যুর হাত থেকে রেহাই পাবা না, জমিনের নিচে পালায়ন করলেও তুমি মৃত্যুর হাত থেকে রেহাই পাবা না। যেখানে তুমি যাও না কেন, মালাকুল মউত ওই জায়গা থেকেই তোমার রূহটা কবজ করবে। জোরে কন মারহাবা। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিলিস্তিনের বাইতুল মাকদাস মসজিদের মধ্যে নামাজ আদায় করে পূর্ব দিকে মুখ করে বসে আছেন। আল্লাহ নবীর দরবারে একটা যুবক নবীর সঙ্গে বসে কথা বলতেছেন, ও আমার বন্ধুগণ, হঠাৎ করে মালাকুল মউতের ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম নবীর সামনে এসে হাজির। ওই যুবকটার দিকে বারবার বড় বড় চোখ করে করে তাকাইতেছেন। যুবক আল্লাহ নবী সুলাইমানকে ডাক দিয়া বলে, হুজুর, আমার বড় ভয় হচ্ছে, ওই লোকটাকে দেখতে কত ভয়ঙ্কর দেখা যাইতেছে। হুজুর, তাকে তো আমি চিনি না, কোনো তার সঙ্গে আমার দেখা সাক্ষাৎ হয় নাই, কিন্তু লোকটা আমার দিকে বড় বড় করে চোখ দিয়া তাকাইতেছে, কারণটা কি? আমার বড় ভয় হচ্ছে, হুজুর, আমি এই লোকটার সামনে থাকতে চাই না, আমার জন্য একটু দোয়া করেন। বাতাস আপনার কথা শুনে, হুজুর, আপনি বাতাসকে যদি নির্দেশ দেন, এইখান থেকে আমাকে অনেক দূরে নিয়ে চলে যাবে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে ডাক দিলেন, বাতাস আয়, আমার এই উম্মতটাকে তোর মধ্যে নিয়ে আয়, অনেক দূরে কোনো একটা জায়গার মধ্যে রাখ। কেতাবের মধ্যে লেখে, ওই ব্যক্তিকে বাতাস পুরায় নিয়া আমাদের ভারতবর্ষের কোনো একটা জায়গার মধ্যে, কোনো একটা জঙ্গলের মধ্যে রাখা যায়। আল্লাহু আকবার বলেন। কিছুক্ষণ পর দেখে, ওই যে ফিলিস্তিনে বাইতুল মাকদাস মসজিদে আল্লাহ নবী সুলাইমানের সামনে যে লোকটার সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল, ওই লোকটা ঠিক এই জঙ্গলের মধ্যে আমার সামনে এসে হাজির হয়ে গেছে। জোরে কন সুবহানাল্লাহ। এবার ব্যক্তি ডাক দিয়া বলে, ভাই, তোমার পরিচয়টা একটু জানতে চাই, তুমি কেন আমার পিছু নিয়েছ? আল্লাহ নবী সুলাইমানের দরবারে গিয়েছিলাম ফিলিস্তিনের মসজিদের মধ্যে, ওখানেও তুমি আমার সঙ্গে ছিল, তোমারকে ভয় পায় আমি এত দূরে চলে আসলাম, হাজার হাজার মাইল দূরে তোমার কাছ থেকে পালায়ন করলাম, তুমি মুহূর্তের মধ্যে কেমনে খবর পাইলা এখানে আমার কাছে চলে আসলাম, তুমি কে, তোমার পরিচয়টা জানতে চাই। ব্যক্তি ডাক দিয়া বলে, শোন, আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়, আমি জান কবাস করার ফেরেশতা মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম। জোরে কন মারহাবা।